আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা প্রতিবারের মতো অ্যাজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকর একটি ভিডিও আজকের ভিডিও অজানা পুরুষের জন্য আজকের ভিডিও তাদের জন্য নিজের অজান্তে যারা দুর্বল হয়ে যাচ্ছে ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপিয়ে দিন যেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান গাছগাছালির নতুন নতুন চিকিৎসা তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন তো বন্ধুরা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম বনমরিজ এই বনমরিজ গাছটি অতি পরিচিত একটি গাছ তো বন্ধুরা এই গাছটি মূলত রাস্তার পাশে এবং পুরনো কবরস্থানে এবং বাসবাগানে এ ধরনের জায়গাতে ব্যাপক পরিমাণে জন্মে তো তো বন্ধুরা এটি শহরে চেয়ে গ্রামে অধিক পরিমাণে পাওয়া যায় তো বন্ধুরা গাছটি ভালো করে চিনে রাখুন জন্য পরবর্তী পর্যায়ের জন্য চিনতে কষ্ট না হয় তো বন্ধুরা এই গাছটির ফুল সারা বছরই কম বেশি পাওয়া যায় তো আল্লাহ এমন কোনো গাছ সৃষ্টি করেন নাই যার কোনো কাজ নেই তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছটি সুন্দর করে চিনে রাখুন তো এই গাছের ফুল হয়ে থাকে এবং ফলও হয়ে থাকে এবং ফুল ফল কোনো ওষুধ কাজে আসে না তো আল্লাহ ভালো জানেন যে এটার ফুল ফল কি কাজে আসে তো বন্ধুরা এর পাতা এবং মূল ভীষ আয়ুর্বেদিক ওষুধি গুণসম্পন্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ তো বন্ধুরা নিজের অজান্তে যারা দুর্বল হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি তাদের জন্য পৃথিবীতে অজানার শেষ নেই আবার মানার শেষ নেই তবে নিজের ক্ষতি হয়ে যাচ্ছে এমন বিষয় জেনে রাখা খুবই জরুরি তাছাড়া ক্ষতির মধ্যে পড়তে হবে মনে রাখবেন টাকা পয়সা হারিয়ে গেলে যে কোনো বয়সে ইনকাম করা যায় কিন্তু যৌবন কাল হারিয়ে গেলে আর পাবেন না অনেকে দেখা যায় প্রসাবের শুরুতে বা শেষে শরীরটা ঝাঁকি মারে এবং প্রসাবের শেষ দিকে ভাতের মারের মতো ঘন পদার্থ বেরিয়ে যায় এই সমস্যার কারণে অনেকের পুরুষ লিঙ্গ শক্ত হতে চায় না এবং বেশিক্ষণ দাঁড়ায় থাকে না এবং স্ত্রী সবাসের সময় দ্রুত বীর্যপাত হয়ে যায় এই সমস্যা নিয়ে যারা কষ্ট পাচ্ছেন এই সমস্যা নিয়ে যারা হাজার হাজার টাকা নষ্ট করেছেন বিভিন্ন ডাক্তার কবিরাজ হেকমের কাছে গিয়েছেন তবে কোনো সুফল পান নাই এবং শুধু টাকাই নষ্ট হচ্ছে তো বন্ধুরা আর দেরি নয় আজকে আপনাদের জন্য একটি ভেষজ নিয়ে এসেছি আমার হাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু গাছটা তুলে আপনাদেরকে শিকড়টা দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা শিকড়টা দেখতে ঠিক অনুরূপ এই গাছটি অত্যন্ত শক্তিশালী তো যারা হাজার হাজার টাকা নষ্ট করেছেন সময় ব্যয় করেছেন অর্থ ব্যয় করেছেন কিন্তু ফলাফল পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত কার্যকর তবে গাছটা ভালো করে চেনে রাখুন যেন চিনতে কোনো সমস্যা না হয় পরবর্তী পর্যায়ে তো বন্ধুরা যদি এই যদি এই গাছের মূলটি আপনি সেবন করতে পারেন আপনার এই সমস্যাগুলো একেবারে স্থায়ীভাবে সেরে যাবে এই সমস্যাগুলো আর কখনোই দেখা দিবে না তো বন্ধুরা এই গাছের মূলটি আপনারা যেভাবে সেবন করবেন এই বনমরিজের মূল নেবেন তিরিশটি লবঙ্গ নেবেন তিরিশটি মকরধস নেবেন একশো গ্রাম এই তিনটি দ্রব্য পাটায় পেশে তিরিশটি বটিকা বানিয়ে নেবেন রৌদ্রে শুকায় নেবেন প্রতিদিন রাত্রে খাবার আগে একটি করে বটিকা ঠান্ডা পানি দিয়ে সেবন করবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা একেবারে স্থায়ী হয়ে সেরে যাবে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন দর্শক একবার হলেও আমার চ্যানেলটি ভিজিট করে আসুন আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ